আসসালামু আলাইকুম। দাখিল ষষ্ঠ শ্রেণীর গণিত অ্যাসাইনমেন্ট 3 নম্বর। তো এই অ্যাসাইনমেন্টের সম্পূর্ণ সমাধানটি এই ভিডিওতে দিয়ে দিয়েছি, তোমরা সুন্দর করে দেখে দেখে লিখে নিতে পারবে। তো শুরু করা যাক অ্যাসাইনমেন্ট 3। কমলার বর্তমান দাম 5/7% বেড়ে যাওয়ায় 552 টাকা, পূর্বাপেক্ষা 8টি কলম কমলা কম পাওয়া যায়। 4% ভগ্নাংশে এবং নতুন নতুন ভিডিও পেতে এখান থেকে লাল সাবস্ক্রাইব বাটনটি অন করে দিন এবং নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিয়ে ভিডিওতে একটি লাইক করে দিন। তো ক নাম্বার উত্তর, এখানে 4% মানে 104, মানে 4/100। এখান থেকে কাটাকাটি করলে 5 বিষয় 100, চার পজিশন 100, তাহলে থাকে 25 আর উপরে থাকে 1, তাহলে 1/25। আবার 15%, আবার 15%-এর ক্ষেত্রে একই, 15% ইকুয়াল হবে 115, অর্থাৎ এখানে আবার দেওয়া আছে 115%। 15% মানে তো 100 টাকার 15 টাকা, অথবা 115, অর্থাৎ 15/100, 10/10 100, 5 বিষয় 100 এবং 3/5 15 হিসাবে কাটাকাটি যায়। উপরে থাকে 3, নিচে থাকে 20, অতএব উপরে থাকে 3, নিচে 20, অর্থাৎ 3:20। অতএব 4% ভগ্নাংশ 1/25 এবং 15% ভগ্নাংশ 3:20। খ নাম্বার, 5/7% বেড়ে যায়, কমলার বর্তমান দাম হলো 100 যোগ 5/7 টাকা, অর্থাৎ 100+ ভাঙলে 535/7 টাকা, অর্থাৎ লসাগু করলে 700+37/7 ইকুয়াল 736/7 টাকা, অর্থাৎ 736/7 টাকা। পুরো দাম 100 টাকা হলে বর্তমান দাম 736/7 টাকা, এটা পয়েন্ট আকারে হয় ভাগ করলে, তাই এরকম রেখে দিলাম ভগ্নাংশ আকারে। অতএব 1 টাকা হলে বর্তমান দাম হচ্ছে 738/7 গুণ 100, অতএব 552 টাকা। হ্যাঁ, বর্তমান দাম হবে 736/552/7 গুণ 100, অর্থাৎ 580 টাকা 38 পয়সা। অতএব 8টি কমলার বর্তমান দাম হচ্ছে 580.38 - 552 টাকা, অর্থাৎ 28 টাকা, 28.38 টাকা। আবার আমরা জানি 1 হালি = 12টি, তো এখানে 580 টাকা হয়। 8টি কমলার বর্তমান দাম হচ্ছে 580.38 - 552 8টি কমলার দাম হচ্ছে 28.38 টাকা, অর্থাৎ 1টি কমলার দাম 28.38/8 টাকা, অতএব 10টি কমলার বর্তমান দাম 12টি কলার বর্তমান দাম হচ্ছে 28.38/12/8 টাকা সমান 42.58 টাকা, অতএব প্রতি কলার বর্তমান দাম হচ্ছে 42 টাকা, প্রতি 12টি কলার দাম 42 টাকা। গ, বর্তমান
বর্তমান দাম 736/60 টাকা হলে পূর্ব দাম 100 টাকা অতএব বর্তমান কমলার বর্তমান দাম 1 টাকা হলে পূর্ব দাম হচ্ছে 100 × 7/736 অতএব কমলার বর্তমান দাম 42.58 টাকা হলে পূর্ব দাম হচ্ছে 700 × 42.58/736 = 40.49 টাকা পা 25 সমস্ত 1/2% লাভে বিক্রয় মূল্য অর্থাৎ 100 প্লাস 25 সমস্ত 2/1 ইকুয়াল 100 যোগ 51/2 সমান 251 25 সমস্ত 1/2% লাভে বিক্রয় মূল্য 100 যোগ 25 সমস্ত 1/2 টাকা ইকুয়াল 100 প্লাস 51/2 টাকা সমান 200 যোগ 51/2 তাহলে 251/2 ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 251/2 টাকা অতএব ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 251/2.100 টাকা অতএব ক্রয় মূল্য 40.49 টাকা হলে বিক্রয় মূল্য 251 × 80.49/200 টাকা ইকুয়াল 50.81 টাকা অতএব ক্রয় মূল্য এখানে 200 + 51 মানে 251 ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 251/2 টাকা অর্থাৎ ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 251/2 × 100 টাকা অতএব 40.49 টাকা হলে বিক্রয় মূল্য হবে 251 × 40.49/200 টাকা ইকুয়াল 50.81 টাকা অতএব প্রতি ডজন কমলা 50.81 দামে বিক্রয় করলে 25 × 1/200% লাভ হবে তো বন্ধুরা ভিডিওটি ছিল এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করে পাশে থাকবা এবং পরবর্তী সকল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাটনটি বাজিয়ে দেবা